স্টেশন থেকে বাস স্ট্যান্ড শহর কল্যাণী থেকে কম বেশি 6 কিলোমিটার রাস্তা, জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের রাস্তা হয়ে বীরপাড়া বাস স্টপ ছাড়িয়ে কিছুটা হাঁটলেই মাঝের চর। মূল রাস্তা থেকে 2 কিলোমিটারের বেশি হেঁটে তবেই পৌঁছানো যাবে মেলায়। ফেব্রুয়ারিতেই ঝাঝালো রোদ আর অপ্রত্যাশিত গরমে ভক্ত এবং দর্শনার্থীদের পথের এই ক্লান্তি ভোলাতে জলসত্র নিয়ে বসেছে বামেরা। নদীয়ার মাঝের চরের কুম্ভ মেলায় গুড় বাতাসা বিলি করছে বামেদের যুব সংগঠন DYFI এবং ছাত্র সংগঠন SFI। DYFI এবং SFI এর হিসেব বলছে, টানা 3 দিন তারা প্রায় 5,000-এর বেশি মানুষের হাতে গুড় বাতাসা এবং বিশুদ্ধ পানীয় জল তুলে দিয়েছেন। দুই বাম সংগঠনের ছাত্র যুব স্বেচ্ছাসেবীরা বলছেন, কুম্ভ মেলায় এই পরিষেবার মধ্যে রয়েছে সামাজিকতা এবং কর্তব্যবোধ, সবটাই তো মানুষের জন্য। তবে রাজনীতির কারবারিরা বলছেন, পঞ্চায়েত ভোটের আগে এটা বামেদের জনসংযোগ বাড়ানোর প্রয়াস। কল্যাণীর CPM এর ছাত্র যুব সংগঠনের উদ্যোগে কুম্ভ মেলার মূল মঞ্চের বেশ কিছুটা আগেই এই জলছত্র তৈরি হয়েছে। মেলায় ঢুকে লাল কাপড়ে মোড়া স্টলে চোখ গেলেই এগিয়ে যাচ্ছেন মানুষ। যদিও বামেদের সংগঠনের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল থেকে প্রধান বিরোধী দল BJP। তাদের বক্তব্য, এতদিন পুজোর সময় বইয়ের স্টল দিয়ে জনসংযোগ এবং বিক্রি বাটা করত বামেরা, এবার নতুন জনসংযোজন জলসত্র। যদিও এইসব অভিযোগ কটাক্ষ উড়িয়ে বামেরা একে আর পাঁচটা যদিও এইসব অভিযোগ কটাক্ষ উড়িয়ে বামেরা একে আর পাঁচটা সামাজিক অনুষ্ঠানের মতোই দেখছে। নেতারা জানাচ্ছেন, তাদের এই জলসত্র থেকে শুধু গুড় বাতাসা বিলি নয়, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রয়েছে, সবটাই মানুষের জন্য। সেখানে ধর্মীয় সমীকরণ খুঁজতে যাওয়া বোকামি। তারা এও জানাচ্ছেন, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দর্শনার্থীকে তাদের পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দেওয়ার কাজেও সাহায্য করছেন রেড ভলান্টিয়াররা।